মানে আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। এই যে হাতে নিয়ে বসে আছে, আমরা দুজনা সাজবো। এবার সাজতে তো সবাই পারে, তাই না? সাজতে তো সবাই ভালোবাসে, কিন্তু সাজাটা একটু অন্যরকম হবে। মানে ও আমাকে সাজাবে, আমি ওকে সাজাবো। আবার চোখ বেঁধে, মানে চোখটা বন্ধ করে মানে চোখটা বাঁধা থাকবে। তো আমি ওকে সাজাবো, ও আমাকে সাজাবে। তারপরে তোমরা বলবে যে কার সাজানোটা বেশি ভালো হলো। তো চলো শুরু করে দেখা যাক না, না দেখে আজ কিরকম কিরকম সাজগুজ হয়। তো প্রথমে তুমি আমাকে সাজাবা? না, আমি সাজাবো। চলো দেখে নিই কে কিরকম সাজাতে পারে। আমি সাজাতে পারি না একদমই, তাও দেখা যাক। ও আমাকে সাজাবে, এর জন্য আমি ওর চোখটা বেঁধে দিচ্ছি। দেখতে পারবো না তো। রাক্ষসী সাজা আর ডাইনি সাজা, সে যা হবে হবে, কিন্তু ভালো করে সাজানোর চেষ্টা করতে হবে। কিন্তু জানলে ভালো লাগে। চোখ বেঁধে আর কতটা সাজতে যাবে বলো তোমরা? এখানে আছে প্রাইমার, আছে ফাউন্ডেশন, আছে লিপস্টিক, আছে তারপরে তোমার হাইলাইটার, আছে কম্প্যাক্ট, আছে আই, আর এই যে ব্লু পেন্সিল, কাজল, আর এই যে আইলাইনার, সব কিছুই পরাতে হবে। এবার মানে ও আমার কাছে ময়েশ্চারাইজারটা মানে ব্যবহার করা আছে। তো এখানে টাইম উঠবে 2 মিনিটের মধ্যে সাজাতে হবে, মানে যেরকমই সাজাতে পারুক না 2 মিনিটের মধ্যে সাজাতে হবে। ওরও টাইম 2 মিনিট, আমারও টাইম 2 মিনিট। তা ও আমার কাছে যেহেতু বাধা আছে, ও দেখতে পারবে না। ও আমার কাছে চাইবে যে জিনিসটা, আমি ওকে সেই জিনিসটা দেবো, ও সেইভাবে আমাকে সাজাবে। তো টাইমটা অন করি। তুমি
এইটাই লাগাও এইটাই লাগাও এইটা লাগবেও তোমরা যে শব্দটা পাচ্ছ এতক্ষণ ধরে ওটা হলো পাওয়ার লুম ম্যাশিংয়ের শব্দ। আচ্ছা, মানে ম্যাশিংয়ে যেটা তাঁতের শাড়ি তৈরি হয়, তো আমাদের ঘরের পাশেই সেই মানে সেই তাঁতই বলে ওটাকেও, পাওয়ার লুম ম্যাশিংয়ের তাঁত, ওটা চলছিল, এর জন্য সেই শব্দটা তোমরা আমি ওকে কেবলা ভূত সাজাবো। আচ্ছা আমি কি করবো?
আবার পরের দিন দেখা হবে।